হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তালির অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আমরা আপনাদের মাঝে আরেকটি স্কিল নিয়ে এসেছি, যে স্কিলটি একদম সহজ স্কিল। স্কিলটি আপনি অনেক সহজে শিখতে পারবেন, আপনাদেরকে দেখিয়ে দিলে একদম সহজ এবং টিউটোরিয়ালও থাকছে একদম সহজ। আমরা স্কিলটি দেখাবো আপনাদেরকে আজকে। তো চলেন আজকে আমরা স্কিলটি দেখাই আপনাদেরকে, শুরু করা যাক। তো স্কিলটি হলো এই, দেখেন এই স্কিলটি দিয়ে আপনি আপনার অপোনেন্টের প্লেয়ারকে একবারে সহজেই আপনি বোকা বানাতে পারবেন। তো স্কিলটি টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে আপনারা অনেক সহজেই পারবেন। তো আমি আপনাদেরকে আবার স্কিলটি আবার দেখাবো, তো আপনারা দেখেন, দেখছেন একদম সহজ। তো স্কিলটি টিউটোরিয়াল এখন শুরু করা যাক। তো চলেন শুরু করা যাক। স্টেপ ওয়ান, আপনি বলের উপর দিয়ে আপনার পাটা নেবেন এবং পিছনের পা দিয়ে বলে ঠোকা মারবেন। আবার দেখাচ্ছি, আপনি আপনার পা উপর দিয়ে নেবেন, তো পিছনের পা দিয়ে আপনি ঠোকা মারবেন। এবং স্টেপ টুতে যা করতে হবে সেম, আপনি পা উপর দিয়ে নেবেন, ঠোকা মারবেন, আবার ওই পা দিয়ে আরেকবার সাইডে ঠোকা দিবেন। তাহলে কী হবে, ওই ম্যানটা আপনার ডোজ খাইবে, তো আপনি অনেক সহজে বলটি নিয়ে যেতে পারবেন। তো চলেন এখন আমরা স্কিলটি ফিনিশ করি। ফিনিশ করার পর আমরা জয়কে দিয়ে স্কিলটি ট্রাই করাবো, কারণ জয়কে আমরা টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছি, স্কিলটি একদম সহজ স্কিল। তো দেখি এখন জয়কে দিয়ে ট্রাই করাবো সে পারে কি না। তো জয় ট্রাই করতেছে, প্রথমেই ভুল, এবং আবার জয়কে দিছি, বলছে আবার ট্রাই করো, সে তাকে দিয়ে আবার ট্রাই করাবো, দেখি এখন জয় পারে কি না। জয় দ্বিতীয়বার পেরেছে, সুন্দর সুন্দরভাবে পেরেছে। তো জয় ছোট একটি ছেলে, ওকে দিয়ে বুঝাতে পেরেছি, ও যদি পেরে থাকে তাহলে আপনারাও পারবেন। তো অবশ্যই একটি কথা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমাদের ভিডিওগুলি সর্বপ্রথম পেয়ে থাকেন এবং আমাদের ভিডিও থেকে কিছু শিখতে পারেন। ধন্যবাদ, পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।